কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য রাজধানীর কমলাপুরে কেনা গেস্ট হাউসে থাকতে পারে না শিক্ষক এবং কর্মকর্তারা। সম্প্রতি গেস্ট হাউসে নিয়োজিত একজন পরিচ্ছন্নতা কর্মীকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে বদলি করায় সেখানে কাজ করার কেউ নেই আর, ফলে সেখানে গিয়ে থাকতে পারে না শিক্ষক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায় 2014 সালে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আশরাফের সময়ে ইস্টার্ন কমলাপুর কমপ্লেক্সের 807 নম্বর ফ্ল্যাট 1,28,00,000 টাকা ব্যয়ে গেস্ট হাউসের জন্য কেনা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক কর্মকর্তাদের জন্য থাকা সহ জরুরি সভা আয়োজনের ব্যবস্থা রয়েছে। 2021 সালের শুরুতে সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ইমরান কবির চৌধুরীর আমলে প্রায় 10,00,000 টাকা ব্যয়ে ইন্টেরিয়র কনফারেন্স কক্ষ সহ নানা সংস্কারের কাজ করানো হয়। সর্বশেষ 2022 সালে প্রায় 6,00,000 টাকা ব্যয়ে আরএফকিউ পদ্ধতিতে গেস্ট হাউসের উপাচার্যের কক্ষে ওয়াশরুমের সৌন্দর্য বর্ধন, সাউন্ড প্রুফিং, টাইলস ইত্যাদি সংস্কারের কাজ করানো হয়। কিন্তু সম্প্রতি গেস্ট হাউসে নিয়োজিত একজন পরিচ্ছন্নতা কর্মীকে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে বদলি করে সেখানে শূন্যতা তৈরি করে প্রশাসন, ফলে একাডেমিক এবং প্রশাসনিক বিভিন্ন কাজে শিক্ষক কর্মকর্তারা রাজধানী কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে গিয়ে পড়েছেন বিপাকে। বিশ্ববিদ্যালয়ের অন্তত 20 জন শিক্ষক ও কর্মকর্তা জানিয়েছেন, গেস্ট হাউসে অবস্থান করতে চেয়ে তারা সেই সুবিধা পাননি। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে দায় নিতে রাজি হয়নি বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা। ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা নিজস্ব কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করি না। গেস্ট হাউসে থাকার জন্য আবেদন করতে হয় রেজিস্ট্রার বরাবর, এটির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকে না। রেজিস্ট্রার দপ্তর থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয় আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত আমিরুল হক চৌধুরী জানান, গেস্ট হাউসটি আপাতত বন্ধ রয়েছে, এটি সংস্কার এবং লোক নিয়োগের পর পুনরায় এই সুবিধা চালু করা হবে। এ বিষয়ে কথা বলতে উপাচার্য অধ্যাপক ডক্টর এ এফ এম আব্দুল মইনের দপ্তরে গেলে তিনি বক্তব্য দিতে রাজি হয়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।